হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পার্সেন্টেজ থেকে 10টা প্রশ্ন আর 10টা প্রশ্ন 10 মিনিটের মধ্যে। তো চলুন শতকরার আজকে আমরা প্রথম প্রশ্ন 311 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব, যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা একটি শহরে জনসংখ্যা বার্ষিক 4% হারে বৃদ্ধি পায়, কিন্তু জায়গা বদলের জন্য এটি বার্ষিক 0.5% কমে, তাহলে 3 বছরে শতকরা বৃদ্ধি কত হবে? তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে ধরি প্রকৃত জনসংখ্যা 100, 3 বছর পরে জনসংখ্যা 100 × 1 + 3^2 / 100 তার পাওয়ার কিউব। তা এখান থেকে আমাদের বেরোলো কত? 11087। তাহলে বৃদ্ধি পেল 110.87 - 100 = 10.87। এটা 110.87, তাহলে আমাদের বেরিয়েছে কত? অ্যাপ্রক্স 10.8। তাই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 312 নম্বর প্রশ্ন। সাম্প্রতিক সময়ে জন্মহার প্রতি হাজারে 32, অপরপক্ষে মৃত্যুহার প্রতি হাজারে 11, তাহলে জনসংখ্যা বৃদ্ধির সাথে মোট বৃদ্ধির হার শতকরায় কত হবে? তো চলুন ক্যালকুলেশনটা করি। আমরা স্ক্রিনে ক্যালকুলেশনটা করছি। 1000-এ মোট বৃদ্ধি 32 - 11 = 21, আর 100-তে মোট বৃদ্ধি 21/1000 × 100 = 2.1। অপশান সি হচ্ছে এখানের সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 313, JMET 2009-এর কোশ্চেন। মিস্টার জোন্স এর বার্ষিক মোট বেতন, যা 2007 সালে ছিল প্রতি বছর 10 লাখ টাকা, তা 2008 সালে 10% কমে। 2007 সালে তার পরিবারের খাদ্যদ্রব্যের জন্য খরচ ছিল মোট বার্ষিক বেতনের 40%, খাদ্য সামগ্রীর গড় দাম 2007 থেকে 2008-এর মধ্যে 5% বেড়েছে। ধরা যাক 2008 সালে পরিবারটি সমপরিমাণ খাবার খেয়েছে, তাহলে খাদ্য সামগ্রীর ওপরে 2008 সালে মোট খরচ বার্ষিক মোট খরচের কত শতাংশ? তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করি। 2007 সালে বার্ষিক মোট বেতন আমরা এখানে বার করেছি, সেটা হচ্ছে 10 লাখ টাকা। তারপরে 2007 সালে খাদ্যদ্রব্য জন্য খরচ, এটা হচ্ছে 10 লাখ টাকার 40%, তা = আমরা এখানে বার করেছি কত? না, 4 লাখ টাকা। এবার 2008 সালে বার্ষিক মোট বেতন আমাদের 10 লাখের 90%, তা সমান এখানে আমরা বের করেছি 9 লাখ টাকা। 2008 সালে খাদ্য সামগ্রীতে খরচ আমাদের 4 লাখ টাকা, এর ওপর 100.5% = আমরা এখানে বার করেছি 4 লাখ 20। তাহলে নির্ণয় শতকরা 4 লাখ 20/9 × 100 = 47 অ্যাপ্রক্স। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 47%। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 314 নম্বর প্রশ্ন, ম্যাথ 2010-এর কোশ্চেন। এক ব্যক্তির আয় 1200 টাকা বেড়েছে এবং ওই একই সময়ে করের হার 12% থেকে 10% কম হয়েছে বা কমে গেছে। এখন যে আগের মতো সমপরিমাণ কর প্রদান করে, যদি উভয় ক্ষেত্রেই তার আয়ের 20% কর দেওয়া হয়, তবে তার বর্ধিত বেতন কত? তা চলুন আমরা স্ক্রিনে দেখে নিই ক্যালকুলেশন করে। তাহলে ধরি ব্যক্তিটির প্রকৃত আয় X টাকা, অতএব কর প্রদান করা হয়েছিল আমরা এখানে কি না X এর 8%, তার ওপর 12%, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে বার করেছি কত? না, 12x/125, নতুন আয় আমাদের 1200 + X, তাহলে নতুন কর প্রদান করতে আর আমরা এটা কী করব? না, আমরা X-এর সাথে 1200 যোগ করব, তার 80%, তার আবার 10%। এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা এখানে X-এর মান আমরা বার করেছি 6000। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে 314 নম্বর প্রশ্নে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কোনোটি নয় এটা সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 313। দেখুন কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পিএসসি 2009-এ এসছে, 8-এ এসছে, এসএসসি 2007-এ এসছে এবং সিপিও 2006-এ এসছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা অবশ্যই স্টার্ট দিয়ে রাখবেন। তো চলুন আমরা ক্যালকুলেশনটা শুরু করি। তাহলে যদি এ এর আয় বি এর চেয়ে 10% বেশি হয়, তবে বি এর আয় এ আয়ের চেয়ে কত শতাংশ কম? খুবই ইজি কোশ্চেন, আশা করছি আপনারা এই কোশ্চেনটাও কোনো গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষায় পেয়েছেন, কারণ অনেকগুলো পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে। তা চলুন, বি এর আয় এ এর আয়ের চেয়ে কম, 100/100+10 × 100 = 9 / 11%, তাহলে 9 × 1 = 11%। তাহলে যারা এই কোশ্চেনের উত্তর অপশান সি করেছিলেন, তাদের সবার উত্তর সঠিক, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 9 × 1 = 11%। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 316, MBA 2006-এর কোশ্চেন। এ এর আয় বি এর আয়ের থেকে 25% বেশি, বি এর আয় এ এর আয়ের চেয়ে কত শতাংশ? তাহলে আমাদের এখানে বার করতে হবে ঠিক আগের মতোই অঙ্ক, ডেটাগুলো একটু ওলট পালট করে দেওয়া আছে। তো চলুন আমরা ক্যালকুলেশন করছি। তাহলে এ সমান 25 এর
মানে 125 এর বি মানে 125% বি এর উপরে বি এ যায় তার উপরে তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে বার করছি তাহলে ক্যালকুলেশন করে বার করে আমাদের উত্তর বেরিয়েছে কত এ এর 80% তাহলে 316 নাম্বার প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে 80% চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 317 ব্যাংক পিও 2010 এর কোশ্চেন যদি এ এর মজুরি বি এর মজুরি থেকে 20% বেশি হয় তাহলে বি এর মজুরি এ এর মজুরি থেকে কত শতাংশ কম ঠিক আগের অঙ্কগুলোর মতোই তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখছি তাহলে বি এর মজুরি এ এর থেকে কম 20/100+20×100=16.23% মানে 16.23% তাহলে 317 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 16.23% চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 318 নম্বর প্রশ্ন যদি এ এর আয় বি এর আয়ের চেয়ে 50% কম হয় তবে বি এর আয় এ এর আয়ের চেয়ে কত বেশি এটা এসএসসি 2010 এর কোশ্চেন এসেছিল তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আর এরকমই অঙ্ক আমরা পরপর করে যাচ্ছি তো বি এর আয় এ এর আয়ের চেয়ে বেশি 50/100-50×100=100% তাহলে 318 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 316 নম্বর প্রশ্ন যদি এক্স ওয়াই এর থেকে 25% কম হয় তাহলে ওয়াই এক্স এর থেকে কত শতাংশ বেশি তাহলে কত শতাংশ বেশি তা চলুন আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে ওয়াই এক্স এর থেকে বেশি সমান 25/100-25×100=33.13% তাহলে এখানে 319 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা এখানে পেয়েছি কত না 100 3 দিয়ে ভাগ করলে 33.13% তাহলে 319 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি কোনটি নয় চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 320 পি 6 গুণ বড় কিউ এর চেয়ে পি এর চেয়ে কিউ কত শতাংশ ছোট তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার বার করব তো চলুন দেখে নিই তাহলে পি ইজ ইকুয়াল টু 6 কিউ সুতরাং কিউ পি এর চেয়ে 5 কিউ কম তাহলে নির্ণয় শতকরা 5 কিউ/p×100=83.13% তাহলে 320 নম্বর প্রশ্ন আর এই 320 নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি আর 320 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার কত হলো না অপশান সি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে 10 মিনিটে আমরা 10টা কোশ্চেন কিন্তু সলভ করে ফেলেছি যেহেতু আমাকে এই কোশ্চেনগুলোকে পড়তে হয়েছে তাই আপনারা একটু সময় বেশি লেগে গেছে কিন্তু আপনারা যখন পরীক্ষার সময় এই কোশ্চেনগুলো সলভ করবেন আশা করছি আপনারা অনেক কম সময়ে করতে পারবেন যেহেতু আপনারা এই অঙ্কগুলো খুব ভালোভাবে যদি অনুধাবন করেন আপনারা বাড়িতে এই অঙ্কগুলো খাতায় লিখে প্র্যাকটিস করুন এই অঙ্কগুলো কিন্তু হুবহু আপনাদের পরীক্ষায় আসবে আপনারা এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করুন আশা করছি এই অঙ্কগুলো আপনারা হুবহু কমন পাবেন এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো এ এর বেতন বি এর চেয়ে 40% যেটি সি এর চেয়ে 25% তাহলে সি এর বেতনের কত শতাংশ এ এর বেতন অপশান এ 5% অপশান বি 10% অপশান সি 15% এবং অপশান ডি 20% আপনাদের সুবিধার জন্য আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি এ এর বেতন বি এর 40% যেটি সি এর 25% তাহলে সি এর বেতন কত শতাংশ এ এর বেতন অপশান এ 5% অপশান বি 10% অপশান সি 15% এবং অপশান ডি 20% আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ